নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো সিচুয়েশন যেমনই হোক তোমাদেরকে আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগত জানাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকে এই ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় গেলাম আর সারাদিন কী করলাম আজকে হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে উঠে উমেশ বললো আমাকে যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদেরকে একটা জায়গায় যেতে হবে আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাব বলল সেটা আজকের জন্য সারপ্রাইজ তুমি হাতে একটু সময় নিয়ে বেরো না হলে কিন্তু হবে না খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেতেই হবে আমাদেরকে যাই হোক সেই কথা ভেবে হঠাৎ করে আজকে এত ট্রাফিক সব জায়গায় গিয়ে সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি মানে একটা না যে চলে যাবো উমেশ ফাইনালি আর সারপ্রাইজটা হাইড করে রাখতে পারলো না তার কারণ হচ্ছে যে বারবার গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে ট্রাফিকে সেই কারণে ওকে বলেই দিতে হলো যে আমরা কোথায় যাচ্ছি ফাইনালিও আমাকে জানালো যে আমরা আজকে লাঞ্চে যাচ্ছি আমি বললাম তাহলে আগে থেকে বললে না কেন ও বললো আগে থেকে বললে তুমি বেরোতেই না আর এরকম করে বারবার আগে থেকে প্ল্যান করে কখনোই আমাদের বেরোনো হচ্ছে না সেই কারণে আজকে হাইট করে রেখেছিলাম যাতে তুমি ফাইনালি বাইরে বেরো না হলে তো তুমি আজকাল যেতেই চাও না ছেলের কথা ভেবেই কোথাও যেতে চাও না তো কথাটা সত্যি কথাই ছেলের কথা ভেবে আমি কোথাও যেতে পারি না যাই হোক চলে এসছি আমরা পিঠার ক্যাটে আমাদের নয় হচ্ছে প্রথমে আমরা স্টার্টার অর্ডার করেছি স্টার্টারে দিয়েছি ভেজিটেবল স্যুপ দিয়েছি চিকেন বিরিয়ানি কাবাব দিয়েছি ভেজিটেবল স্যুপ দিয়েছি আর ফিশ মাখমালি দিয়েছি ফিশ মাখমালিটা না বেশি ইয়ে নেই স্পাইসি যাতে ছেলেটা একটু খেতে পারে সেজন্য ওটা অর্ডার করা হয়েছে তা স্টার্টারে আপাতত এই তিনটেই দেওয়া হয়েছে আজকে এই পুরো প্ল্যানটা অভিএ করেছে তো সেজন্য আমি যাই না পুরো দিনটা কীরকম কাটবে বাট ওরই প্ল্যান সেই মতন এসছি প্রথম দিকে একটুখানি মানে একটুখানি মন কাশাকশি হলো যে এখানে আসবো না মানে বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড খেতে যাবো তো আমি তো ভীষণ টাইমও বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড খেতে ভালোবাসি আজকে দেখা যাক এর আগে বেশ কয়েকবার রাত্রের দিকে এসেছিলাম মানে ডিনার করতে বন্ধুরাও এসেছিলাম একসাথে কিন্তু লাগছে না কখনো আসেনি ফিটার ক্যাটে আজকে বললো যে ওয়ার্ল্ডের ফিফটি বেস্ট রেস্টুরেন্টের মধ্যে এটা একটা তো তুমি এখানে খাবে না কলকাতার মধ্যে থেকে তোমাকে খেতেই হবে চলো ঠিক আছে চলো আজকে সেখানে আমরা চলে এলাম পুরোটা হতি আমরা দোতলায় বসেছি একতলা পুরো ভর্তি আর প্লাস আমাদের সাথে ছোট বাচ্চা আছে বলে আমাদের বললো তোমরা দোতলায় চলে যাও এখানে এসে আরাম করে আমরা বসেছি আমরা যেটায় বসেছি সেটা হচ্ছে চার দুজনের সিট কিন্তু আমরা দুজন আরাম করে সোফাতে বসেছি এখানে খাবার দাবার তো খুব ভালো মানে দ্বিতীয় কথা বলার নেই যে কীরকম খাবার দাবার এর আগেও বহুবার এসেছি বন্ধুদের সাথে এসেছি এখন তো আর আজকাল একেবারেই হয় না কিন্তু ফাইনালি আজকে উমেশের জন্য হলো মানে আজকে সত্যিই উমেশের জন্যই হলো নাহলে আমি কিন্তু আগে থেকে যদি আমাকে বলে রাখত তাহলে কিন্তু আমি মোটেই বেরোতাম না কারণ আমার না ভীষণ টেনশন হয় যে আমার ছেলে কি খাবে এটাই আর কি সব থেকে আমার মনে হয় সব মায়েদেরই এই টেনশনটা হয় যেহেতু এখন খুবই ছোটো সেজন্য আমার ভীষণ টেনশন হয় যে বাইরে খেলে ওর শরীর কেমন থাকবে তারপরে ঠিক মতন পুষ্টিটা হবে কি ঠিকঠাক মানে হেলদি খাবার পাবে কি না আমরা তো বড় যা হোক কিছু খেতেই পারি আমাদের তো সেরকম অসুবিধে হয় না কিন্তু ও তো ছোটো না ওর কথা ভেবেই আমি আর কোথাও যেতে পারি না তো সেই জন্য আজকে আর কি উমেশ আমাকে সারপ্রাইজটা দিল যদিও সারপ্রাইজটা আমার খুবই ভালো লেগেছে কারণ বাইরে এরকমভাবে না বেরোলে তো আর বেরোনোই হয় না তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা এখানে ভেতরে এসেই আমি প্রথমেই ডিসাইড করে নিয়েছি যে আজকে আমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খুব কম খাবো কারণ এসব জায়গায় না বাঙালি খাবার খেতে খুব একটা ভালো লাগে না আর আমার মনে হয় এখানে একটু প্রোটিন জাতীয় খাবারটা আমার বেশি খেতে ভালো লাগে মানে এখানে যে আইটেমগুলো পাওয়া যায় তার মধ্যে প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি টেস্টি হয় আর কি সেজন্য আমি বলেছিলাম আজকে কার্পস খাবো না মানে রকম রাইস আইটেম বা রুটি পারাটা কোনো কিছু খাবো না শুধুমাত্র মানে আমি স্টার্টার নেবো স্টার্টারটাই আমার এত হেভি হয়ে যায় তারপরে আর আমি সেরকম কিছু খেতেও পারি না তো আমি স্টার্টারটাই মেন আর কি কনসেনট্রেট করি তারপরে আমি ডেজার্টটা খাই কিন্তু আজকে আমি একদম মেন কোর্সেও প্রোটিন নেব আর স্টার্টারেও প্রোটিন নেব। দেখো আমার সমস্ত ভয় কেটে গেল কারণ আমার ছেলে এত মানে পছন্দ করছে স্টার্টার খেতে বলার কথা নয় ওর জন্য স্পেশালি অ্যাকচুয়ালি ফেসটা অর্ডার করা হয়েছে যাতে ও খেতে পারে আমি আর কি ওখানে ম্যানেজার যিনি ছিলেন তাকে যে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যাতে ছোট বাচ্চা খেতে পারে এ ধরনের কী আইটেম আছে তো উনি ওই ফেসটা সাজেস্ট করেছিলেন তো সেটাই নেওয়া হয়েছে একদম স্পাইস নেই যার জন্য ছেলে খেতে পারছে কোনো অসুবিধে নেই তাই ছেলের খাবারের টেনশনটাও নেই প্লাস ও স্যুপটাও খেয়েছে স্যুপটাও কিন্তু একেবারে ক্রিমি স্যুপ আর ওর মধ্যে স্পাইস ভীষণ কম ছিল ভেজিটেবল ক্রিমি স্যুপ নিয়েছিলাম তো সেটাও ছেলে খেয়েছে তো তাই ওর জন্য আর সেরকম চিন্তা নেই আর আমি যেহেতু ও বাইরে বেরোলেই আমি ওর জন্য নেস্টা তারপরে বিস্কিট জল এগুলো সমস্ত ক্যারি করি তো রাস্তায় আস্তে আস্তে ওকে আমি বিস্কিট খাইয়ে দিয়েছিলাম যাই হোক রাত্রি এগারোটা চল্লিশ বাজছে আমি এখন ভয়েস দিচ্ছি আর ভেবেই পাচ্ছি না যে আমি কি বলবো কিন্তু আসলে কি বলো তো এই সময় আমি দিচ্ছি তার কারণ হচ্ছে যে আমার ছেলেটা ঘুমিয়েছে তারপরেই আমি ভয়েস দিচ্ছি ও পাশে থাকলে তো একেবারেই ভয়েস দিতে দেয় না আর এই মুহূর্তে আমি সত্যিই বলছি কি ভা কি বলবো বুঝে উঠতে পারছি না তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমরা কত এনজয় করে খাচ্ছি আর প্রত্যেকটা খাবার এত ভালো মানে নতুন করে বলার কিছু নেই রিভিউটা তো অসাধারণ রিভিউ এর মধ্যে খারাপ মানে আমি আজ পর্যন্ত কোনো দিনও ওখানে খারাপ খাবার পাইনি সময় ভালো খাবার পেয়েছি আর আমি ওখানে ভেজ খেতেও খুব পছন্দ করি নন ভেজ খেতেও খুব পছন্দ করি ভেজ আইটেমের মধ্যে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে ব্রকালি ক্রিমি ব্রকালি যে আইটেমটা আছে না ওটা খেয়ে তোমরা দেখতে পারো অসাধারণ খেতে অসাধারণ খেতে মানে ব্রকালি যে এত ভালো খেতে লাগে সেটা কিন্তু এই ফিটার ক্যাটেই আমি প্রথম খেয়েছিলাম আর এমনিতে তো আমরা হেলদি করে খাই কিন্তু ওখানে যে আইটেমটা পাওয়া যায় সেটা অসাধারণ লাগে মানে ওরা একটু বেক করে দেয় একটু সময় লাগে পনেরো কুড়ি মিনিট মধ্যে সময় লাগে তাই আমাদের জিজ্ঞাসা করেছিল যে তোমাদের এতক্ষণ টাইম আছে হ্যাঁ আছে তো একটু ভালো খেতে গেলে তো একটু ওয়েট করতেই হবে তো ওরা কুড়ি মিনিট মতন টাইম নিয়েছিল ওটা বেক করতে তারপরে আমাদের দিয়েছিল অ্যাজ ইট ইজ মানে টেস্টের কোনো চেঞ্জ হয়নি খুব ভালো লেগেছে আমরা ডেজার্ট খেতে পারিনি অ্যাকচুয়ালি স্টার্টার আর মেন কোর্সটাই আমাদের এতটাই হেভি হয়ে গেছিলো যে আমরা আর কিছু অর্ডার করতে পারিনি যাই হোক সব শেষে একবারে মুখ শুদ্ধি করে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে বাইরে একটু দাঁড়াতে হলো তার কারণ হচ্ছে যে ক্যাব আসতে একটু দেরি করল আজকে ক্যাব পেতে একটু সময় লাগছিল আর এই ক্যাব আসার মাঝের এইটুকু টাইমের মধ্যে ছেলে এত দৌড়াদৌড়ি করছিল করছিলই রাস্তার মধ্যে একটু পড়ে গেল একটু কান্নাকাটিও করলো যাই হোক ওকে কোলে নিয়ে একটু আদর করে তারপরে ওর কান্না থামলো তারপরে আমরা গাড়ি চেপে আবার ফেরত এলাম বাড়িতে ফিরে চলে এলাম আর পড়ে গেল পড়ে গিয়ে এইখানে মাথার এখানটাতে লাগালো তো সেজন্য আমরা উনি আগেই প্ল্যানটার আরও অনেক প্ল্যান ছিল সেগুলোকে আমাদের ক্যান্সেল করে বাড়ি যেতে হচ্ছে ছোট বাচ্চা আছে তো ওই জন্য সবটা প্ল্যান সব প্ল্যান আমরা এক্সিকিউট করতে পারছি না ওর জন্যই ওর যেটা ভালো লাগবে বা যেটাতে কমফর্ট ফিল করবে সেটা সেই হিসেবেই আমরা আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করছি যাই হোক আমরা এখন ফিরে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকের এই সারপ্রাইজ আউটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের কমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আর আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো টাটা বাই বাই